জেলার সদর সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর তীরবর্তী এলাকার বিল, ঝিল এমনকি সমতল জমি সাধারণত বছরের অর্ধেক সময় ধরে পানিতে ডুবে থাকে। এসব এলাকার মধ্যে সাঘাটা উপজেলার ভাসমান পানিতে চাষ করা হচ্ছে সবজি। সাঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়নের ঝাড়া বর্ষা বিলে ভাসমান বেটে সবজি চাষ শুরু করেন এক কৃষক। প্রথম দিকে চাষিরা সন্দিহান থাকলেও পরীক্ষামূলক চাষে সফলতা আসায় ভাসমান বেটে সবজি চাষে উৎসাহিত হচ্ছেন এলাকার মানুষ। তাতে কলমি শাক, লাল শাক, পুঁই শাক সহ বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। কৃষকরা জানান, যেহেতু নিচু জায়গা, সবসময় পানি জমে থাকে, জমি ফেলে না রেখে প্রথম অবস্থায় ভাসমান সবজি চাষ করে সফলতা আসে। এখন বাজার থেকে আর সবজি কিনতে হয় না, নিজেরাও খেতে পারি, বিক্রিও করতে পারি এবং আত্মীয় স্বজনদেরকেও দিতে পারি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই সবজি চাষ করার চিন্তাভাবনা আছে বলে জানায় কৃষকরা। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, ভাসমান পদ্ধতিতে চাষাবাদ হাওড় অঞ্চলে বেশি হয়। সাঘাটা উপজেলার তিনটি স্থানে প্রাথমিকভাবে সবজি চাষ করে এলাকায় সাড়া ফেলেছে। আমরা জানতে পেরেছি তাদের ভাসমান সবজি চাষে ওই সমস্ত এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। ভাসমান সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হবে।